এক বছর বিরতির পর ফের দেওয়া হবে ফুটবলারদের সর্বোচ্চ মর্যাদার ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিওর। চলতি বছরে এই পুরস্কারের জন্য শুক্রবার 30 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছেন সময়ের তিন সেরা ফুটবলার, পিএসজির দুই ফরোয়ার্ড লিওনেল মেসি, নেইমার ও ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়া আছেন চেলসির জর্জিনহো ও বায়ার্ন মিউনিখের রবার্ট লেওয়ান্ডোভস্কি। পিএসজির আরেক ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে ও তার স্বদেশি ফরাসি মিডফিল্ডার এনগোলো কান্তেও রয়েছেন সংক্ষিপ্তের তালিকায়। চমক হিসেবে মাত্র 18 বছর বয়সেই ব্যালন ডিওরের মনোনয়ন পেয়েছেন বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি। দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মনোনয়ন পেলেন এই স্প্যানিয়ার্ড। করোনার কারণে গত বছর ব্যালন ডিওর দেওয়া হয়নি। তার আগে 2019 রেকর্ড ষষ্ঠবারের মতো এই পুরস্কার জেতেন মেসি। এবারও ব্যালন ডিওরের অন্যতম দাবিদার তিনি। আর্জেন্টিনাকে 2021 কোপা আমেরিকা জিতিয়েছেন তিনি। মেসির সঙ্গে ব্যালন ডিওর জেতার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে জর্জিনহোর। গত মৌসুমে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। এছাড়াও ইতালিকে গত ইউরোকাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই মিডফিল্ডার। এছাড়া ব্যালন ডিওর ওঠার সম্ভাবনা রয়েছে চেলসির আরেক মিডফিল্ডার কান্তের হাতে। তবে তাদের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারেন 2020-21 মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ী পোলিশ স্ট্রাইকার লেওয়ান্ডোভস্কি। গত মৌসুমে বুন্দেসলিগায় 41 গোল করেন তিনি। বায়ার্নের হয়ে জেতেন জার্মান লিগ।